ঠিকাদারের লাইসেন্স এবং বিদ্যুৎ সুপারভাইজারদের হাতে সনদপত্র তুলে দিয়েছে বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড। গতরাতে প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলীর নেতৃত্বে বোর্ড সভা হয়। পরে সনদপত্র তুলে দেন বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের চেয়ারম্যান ও প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী ও প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান মোল্লা। এ সময় বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোট ঠিকাদারের জন্য 625টি আবেদন পেয়েছি, তার মধ্যে 4টি আবেদন বাতিল হয় আর 621টি ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে 2 জন অনুপস্থিত ছিল বোর্ডের সামনে, সেজন্য 619টি ঠিকাদার প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের জন্য অনুমোদন করা হয় এই বোর্ডে। হ্যাঁ, আবেদন করেছিলাম। আবেদন করার পরে মনে করেছিলাম অনেক দেরি হবে, কিন্তু খুব অল্প সময়ে এবং ডিজিটালাইজ অবস্থায় এটা আমরা পেয়েছি এবং অনলাইনে পাবো, এটা জেনে খুব খুশি লাগছে। অ্যাপ্লাই করলাম এবং খুব দ্রুত সময়ের ভিতরে আমি বিএসসি লাইসেন্স পেয়ে গেলাম।